মেকআপের আগেই কি সানস্ক্রিন ব্যবহার করা জরুরি? দীর্ঘ সময় ধরে সূর্যের আলো বা সান এক্সপোজারে থাকলে স্কিনে প্রিম্যাচিওর এইজিং, রিঙ্কেল, সানস্পট, ইভেন স্কিন ক্যান্সারও হয়ে থাকে। মেকআপ আপনার স্কিনকে সানরে থেকে প্রোটেক্ট করতে পারে না, তাই মেকআপের আগে এবং পরে সানস্ক্রিন ব্যবহার করা খুবই জরুরি। আজকে আমরা জানবো মেকআপের আগে এবং মেকআপের পরে সানস্ক্রিন কিভাবে রিঅ্যাপ্লাই করতে হয়। প্রথমত, মেকআপ করার আগে স্কিন কেয়ারের সময় সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সানস্ক্রিন ব্যবহারের পর 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে অ্যাবজর্ব হওয়ার জন্য, তারপর মেকআপ ব্যবহার করতে হবে। ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী 2 ঘন্টা পরপর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে জেল বেসড সানস্ক্রিন ও বিউটি ব্লেন্ডার ব্যবহার করাই ভালো। সানস্ক্রিন ফেসে অ্যাপ্লাই করে ড্যাব ড্যাব করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্যবহার করুন। কোনোভাবেই সোয়াইপ করা যাবে না, এতে করে ফাউন্ডেশন উঠে আসার সম্ভাবনা থাকে। আশা করি স্কিন কেয়ার মেনটেন করে মেকআপ করলে ত্বকে কোনো ধরনের প্রবলেম হবে না। এমন আরও অনেক ইনফরমেটিভ ভিডিওর জন্য চোখ রাখুন দ্য মনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।